রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্ত হবেন গদি হারাবেন ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেওয়া হবে এমনই একটি খবর প্রচার করেছে ব্রিটেনের দৈনিক পত্রিকা ডেইলি মিরর ইউক্রেনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল বুদানব বলেন যে কোনো সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতাচ্যুত হতে পারেন তিনি আরো বলেন ভ্লাদিমির পুতিন এতদিন পর্যন্ত ক্ষমতায় আছেন এটাই সবচাইতে আশ্চর্যের বিষয় এই বুদানবের বরাত দিয়ে ডেইলি মিরর এই নিউজগুলো প্রচার করে বোঝা যাচ্ছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল বুদানব রাশিয়ার প্রশাসনের সকল গোপন তথ্য জানেন কিন্তু বুদানবের এই বক্তব্যগুলো কোনো ভিডিও ক্লিপসে অথবা কোনো চ্যানেলে প্রচারিত হয়নি শুধুমাত্র তার নামের বরাত দিয়ে নামের উপরে এই ডেইলি ডেইলি মিরর এই কথাগুলো চালিয়ে দিচ্ছে আমাদেরকে গিলাচ্ছে এই ব্রিটিশ পত্রিকা ডেইলি মিরর আরও বলে জেনারেল বুদারব নাকি বলেছেন রাশিয়ার প্রশাসনের ভিতরে কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে কিভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতা করা যাবে ক্ষমতা থেকে সরানো যাবে প্রশাসনের প্রস্তুতি প্রায় সম্পন্ন যে কোনো সময় ঘোষণা আসতে পারে ভ্লাদিমির পুতিন বন্দী আছেন তিনি এখন আর রাশিয়ার প্রেসিডেন্ট নয় অর্থাৎ দেখা যাচ্ছে রাশিয়ার প্রশাসনের গোপন কথাবার্তা রাশিয়ার গোয়েন্দারাই জানে না জানে ইউক্রেনের গোয়েন্দারা আর জানে ডেইলি মিরর এই জিনিসটি একটু বলে রাখি ঠিক আগস্ট মাসের দুই তারিখে এই ডেইলি মিরর একটি নিউজ প্রচার করেছিল সেখানে লিখেছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুবই অসুস্থ অসুস্থতার কারণে তিনি প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না এবং যে কোনো সময় তিনি অসুস্থতা অসুস্থতাজনিত কারণে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করতে পারেন শেষ পর্যন্ত তাদের এই নিউজ মিথ্যা প্রমাণিত হয়েছে কারণ সেই নিউজের পর তিন মাস কেটে গিয়েছে তিনি খুব ভালোভাবেই শক্ত হাতেই রাশিয়ার প্রশাসন পরিচালনা করে চলেছেন এর আগে দু সালের নভেম্বর মাসের আট তারিখ এই ডেইলি মিরোর আরেকটি নিউজ প্রচার করেছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে সেই নিউজটি ছিল আরও ভয়ানক সেই নিউজে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মারা গিয়েছে নিউজের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্রুশের মধ্যে ঝুলানো একটি ছবিও প্রচার করা হয়েছিল ও ওই ছবিতে শোকবার্তা লেখা ছিল কিন্তু সাত দিন পর রাশিয়ার কিন্তু সাত দিন পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জনসম্মুখে আসেন এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করেন সেই নিউজটিও মিথ্যা প্রমাণিত হয়েছিল এই ডেইলি মিরর পত্রিকাটি হল বাংলাদেশের বাংলা ইনসাইডারের মতো প্রথম আলোর মতো এবং চ্যানেল চ্যানেলাইয়ের মতো তারা অন্য ছোট একটি পত্রিকার বরাদ দিয়ে একটি খবর প্রচার করে তারপরে তারা ওই খবরটিকে লুকিয়ে ফেলে তখন দেশের মানুষ জানে এটি প্রথম আলোর সংবাদ এই হিসাবে মানুষ ভ্যালু দেয় কিন্তু শেষ পর্যন্ত নিউজগুলো মিথ্যা প্রমাণিত হয় ঠিক বাংলা ইনসাইডার চ্যানেলাই প্রথম আলো ইন ভারতের আনন্দবাজার পত্রিকা ডেইলি মিরর এই মিডিয়াগুলোর কাজই হল এইভাবে গুজবকে একটি ভিত্তিতে দাঁড় করানো তার উপরে ওই গুজব ভিত্তির উপরে সংবাদ প্রচার করা মানুষকে বিভ্রান্ত করা মানুষের সাথে প্রতারণা করা সবাই নিউজ সংগ্রহের ক্ষেত্রে সতর্ক থাকবেন বিশেষ করে বাংলাদেশের চ্যানেলাই এটিএন প্রথম আলো জনকণ্ঠ এই কয়েকটার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে এরা প্রতিনিয়ত লাগাতার ভাবে মানুষের সাথে প্রতারণা করে চলে ডেইলি স্টারের ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের মনে আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জেলে ছিলেন তখন এই শেখ হাসিনার বিরুদ্ধে এই ডেইলি স্টার মিথ্যা সংবাদ প্রচার করত। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এই জিনিসটি এটিএন বাংলার টক শোতে স্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতাচ্যুত হতে পারেন যে কোনো সময়ে এই নিউজেরই ষষ্ঠ পেরাতে আবার লেখা হয়েছিল ইউক্রেন রাশিয়ার যে খাদ্য চুক্তি থেকে রাশিয়া যে সরে এসেছে রাশিয়া যেন রাশিয়ার প্রেসিডেন্ট যেন সেই চুক্তি পুনর্বহাল করেন এবং সেই চুক্তিতে অব্যাহত থাকেন সেই চুক্তি যেন তিনি মেনে চলেন না হলে ইউরোপের তথা সারা পৃথিবীর মানুষ খাবার পাবে না তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ক্ষমতা ক্ষমতাচুক্তই হন তাহলে আবার রাশিয়ার প্রেসিডেন্টের কাছে কেন খাদ্য চুক্তি অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার দাবি করা হচ্ছে একই নিউজে জিনিসটি দ্বিমুখী স্ববিরোধী হয়ে গেল না তার মানে এই নিউজের ভিত্তি নেই অচিরেই প্রমাণ হবে এই নিউজটি আসলে মিথ্যা তবে ক্ষমতার ব্যাপারে যা বলতে চাই ক্ষমতা চিরস্থায়ী ব্যাপার নয় যে কোনো মানুষই যে কোনো সময় ক্ষমতা হারাতে পারেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম